মানুষকে নিয়ে গণ অভ্যুত্থান করে জিতলেই আমরা জিতলাম, অন্য কোনো পথে অন্য কোনো কৌশলে এটা করা যাবে না। এরকম সময় যা হয় হতাশা তৈরি হয়, পরস্পরের প্রতি অবিশ্বাস হয়, একজন আরেকজনকে হঠাৎ করেই রাগ দেখায়, এগুলো বন্ধ করতে হবে। কারণ যত একসাথে থাকতে পারবো, যত লক্ষ্যের দিকে যেতে পারবো, আর যত স্পষ্ট হব আমি কি করতে যাচ্ছি, কিভাবে করতে যাচ্ছি, কতদিনের মধ্যে করব এবং আমার এই বিজয়কে আমি কোথায় পৌঁছাব, তাতে আমার বিজয় নিশ্চিত হবে। আমার মাঝে মাঝে এরকম মনে হয়, সত্যি সত্যি হচ্ছে, এটা তো আমরা আগে বলেছি, 7 জানুয়ারি আমরা হারিনি। আওয়ামী লীগ বলে তোমরা ইলেকশনই করোনি, এবারে জিতলে কিসে? আমাদের একটা আহ্বান বর্জনে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, এর চাইতে বড় জনসমর্থন এবং রাজনৈতিক বিজয় পৃথিবীতে খুব দেখা যায় না। ওরা যখন বলে যে আপনাদের সঙ্গে জনগণ নাই, তখন ওরা নিজেরা জানে যে ওদের পেছনে কেউ নাই। আমরা সেই শক্তি, সেই বিশ্বাস নিয়ে যদি চেষ্টাটা করি, আবারও এটাকে পুনর্নির্মাণ করি, পুনর্গঠন করবার চেষ্টা করি, খেয়াল করবেন কোনো না কোনো দিন একেবারেই সামনাসামনি হতে হবে, বলতে হবে আমি থাকবো, তুমি থাকতে পারবে না। এটা আমার মনে হয় মাঝে মাঝে, হয়তো আমরা এরকম করে এখনও বলতে পারিনি, বলতে চেয়েছি, বলেছি, কিন্তু একেবারে সামনাসামনি মুখোমুখি দাঁড়াইনি। আমাদের সেরকম দাঁড়াতে হবে, সেটা কি একদিনে না দুই দিনে সেটা বড় কথা নয়। আমি আবার বলি, অধৈর্য হবার কিছু নেই, এই লড়াইটা চালু থাকতে হবে, তাহলেই আমাদের বিজয় হবে।